এই সিচুয়েশনটা খুব কম টাইমে আসে, কারণ যখন আমরা কোনো প্যানিক হয়ে যাই, কোনো নার্ভাস হয়ে যাই, নার্ভাসটা কখন হয়, যখন আমরা গাড়ি হয়তো মিডিয়াম স্পিডেই আছে, 20-30 এরকম স্পিডেই আছে, মিডিয়াম আস্তে আস্তেই যাচ্ছি, এবার কোনো কারণবশত আমাদের গাড়ির সামনে কিছু চলে আসে, তো তখন কি হয় আমাদের মনের মধ্যে একটা নার্ভাস ভয়ে ভাব একটা তখন কাজ করে, আচমকা কিছু জিনিস চলে এলে তখন আমাদেরকে কি করতে হবে গাড়ি। তো হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আরেকটি ভিডিও নিয়ে, আরেকটি টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকের ভিডিওতে আমি আজকে আপনাদের দেখাবো বা বলবো, তো অনেকের মনের মধ্যে একটা প্রশ্ন জাগে, মনের মধ্যে আসে যে গাড়ি চালাবার সময় আগে ব্রেক করব না আগে ক্লাচ করব। এই জিনিসটা কিন্তু অনেকের মনের মধ্যেই আসে, নতুন যারা গাড়ি চালাচ্ছে তাদের মনে এই প্রশ্নটা আসে। আমাকে অনেকে কমেন্টও করে, মেসেজও করে যে আগে ক্লাচ করব না আগে ব্রেক করব। তো বেসিক্যালি এই ক্লাচ আর ব্রেকটার তিনটা পদ্ধতিতে ক্লাচ আর ব্রেকটা করতে হয়। সেই তিনটা পদ্ধতি কখন আমরা হচ্ছে অ্যাপ্লাই করব, ক্লাচ কখন ব্রেক অ্যাপ্লাইটা করব, সেটা আজকে আমি আপনাদের প্র্যাকটিক্যাল চালিয়ে দেখাবো। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের অবশ্যই দেখতে হবে, আর চ্যানেলে যদি নতুন এসে থাকেন তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অলে প্রেস করে দিবেন। যখন এরকম ভিডিও আপলোড করবো ফার্স্ট আপনাদের পাশে নোটিফিকেশান চলে যাবে, এবং যারা ফেসবুক পেজে দেখছেন ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে নেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, তো এখন আমি আপনাদেরকে ক্লাচ এবং ব্রেকটা যে তিনটা পদ্ধতিতে আমাদেরকে বেসিক অ্যাপ্লাই করতে হয় ওই তিনটা টাইমই আমাদের লাগে, ক্লাচ এবং ব্রেকটা। তো সেই তিনটার মধ্যে কোনোটায় আগে ক্লাচ লাগে, কোনোটায় পরে ক্লাচ করতে লাগে, এবং কোনোটায় আগে ব্রেক করতে লাগে, কোনোটায় পরে ব্রেক করতে লাগে, এবং তিন নম্বর যেটা আমি বলবো সেটা ক্লাচ এবং ব্রেক একসাথেই আমাদের প্রয়োজন পড়ে। তো সেই তিনটা পদ্ধতি আজকে আমি আপনাদের দেখাবো। তো এখন আমার গাড়ি, তো এখন আমার গাড়ি 4 নম্বর গিয়ারে আছে, 40 স্পিডে আছে। তো ধরুন যখন গাড়ি আমাদের 40-50 স্পিডে থাকবে, 4 নম্বরে আছে এখন, তো এবার ধরুন আমার গাড়িটা এখন 50-এ যাচ্ছে, তো এই সিচুয়েশানে আমাদেরকে আগে কী করতে হবে, এই সিচুয়েশানে আগে আমাদেরকে কিন্তু ব্রেকটাই অ্যাপ্লাই করতে হবে। এবারে আমি ব্রেকটা অ্যাপ্লাই করে আছি, তো এখানে ক্লাচ আমি করব না। এবারে ব্রেকটা অ্যাপ্লাই করে স্পিডটা যখন আমার 20-র গায়ে চলে যাবে তখন আমি ক্লাচটাকে টিপব। এবারে আমি সেকেন্ড গিয়ার করে ক্লাচটাকে আবার ছাড়বো, ছেড়ে এক্সেলেটার দিয়ে গাড়িটাকে আগিয়ে নেব। তো এইটা হলো প্রথম ট্রিক্স, যখন আমাদের গাড়িটা হাই স্পিডে থাকবে তখন আমাদেরকে আগে ব্রেক করতে হবে। এবারে ক্লাচটা আমাদেরকে করতে হবে যাতে না গাড়ির ইঞ্জিনটা বন্ধ হয়ে যায়। যদি স্পিডটা হয়তো 20-র নিচে এবারে যদি চলে যেত, আমি যদি ক্লাচটা না করতাম তাহলে কি হতো, তাহলে গাড়ির ইঞ্জিনটা বন্ধ হয়ে যেত। তাই আমাকে ক্লাচটা করে নিতে হলো, এবং ক্লাচটা করে আমাকে গিয়ারটাও চেঞ্জ করতে হলো। তো এটা হলো প্রথম পয়েন্ট। এবারে 2 নম্বর যে পয়েন্টটা আমরা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে, ধরুন যখন আমরা কোনো ট্রাফিককে গাড়ি চালাই, আমার আগের হয়তো গাড়ি যাচ্ছে, গাড়ি হয়তো আমার গাড়ি স্লো আছে, 20-30-এর মধ্যেই গাড়ি আছে, 30-এই ধরুন গাড়ি আছে, তো এবারে আগের গাড়িটা যখন হয়তো ট্রাফিকে যেতে যেতে গাড়িটা দাঁড়িয়ে গেল, তখন আমাদেরকে কিন্তু আগে, কিন্তু যেহেতু গাড়ি স্লো আছে আগেই কিন্তু আমাদেরকে ক্লাচ করতে হবে, আগে ক্লাচ করে তারপরে কিন্তু ব্রেক করতে হবে। সেই সময় যদি আমরা যদি আগে যদি ব্রেক করে দিই আর ক্লাচটা যদি আগে না করি তাহলে গাড়ি ইঞ্জিন বন্ধ হয়ে যাবে। তাই যখন গাড়িটা আমাদের স্লো থাকবে সেই মুহূর্তে আমাদের আগের গাড়ি দাঁড়িয়ে গেলে তখন আমাদেরকে আগে ক্লাচ করতে হবে, ক্লাচ করে তারপরে কিন্তু, এই যে আগে ক্লাচ করব তারপরে কিন্তু ব্রেক করে গাড়িটাকে দাঁড় করাবো। এবারে যখন আগের গাড়িটা আবার আগিয়ে যাবে তখন আমাদেরকে ফার্স্ট গিয়ার দিতে হবে ক্লাচ টিপে, এবার ক্লাচটাকে ছেড়ে এক্সেলেটার দিয়ে গাড়িটাকে আগিয়ে দেবো। এটা হলো আমাদের 2 নম্বর পয়েন্ট। তো এবারে 3 নম্বর যে পয়েন্টটা হলো, 3 নম্বর পয়েন্টটায় আমাদেরকে ক্লাচ এবং ব্রেক একসাথে অ্যাপ্লাই করতে হবে। সেটা এই সিচুয়েশানটা খুব কম টাইমে আসে, কারণ যখন আমরা কোনো প্যানিক হয়ে যাই, কোনো নার্ভাস হয়ে যাই, নার্ভাসটা কখন হয়, যখন আমরা গাড়ি হয়তো মিডিয়াম স্পিডেই আছে, 20-30 এরকম স্পিডেই আছে, মিডিয়াম আস্তে আস্তেই যাচ্ছি, এবার কোনো কারণবশত আমাদের গাড়ির সামনে কিছু চলে আসে, তো তখন কি হয় আমাদের মনের মধ্যে একটা
নার্ভাস ভয়ে ভাব একটা তখন কাজ করে, আচমকা কিছু জিনিস চলে এলে তখন আমাদেরকে কী করতে হবে, গাড়ি মিডিয়াম স্পিডে আছে তখন আমাদেরকে গাড়িটাকে কন্ট্রোল করার জন্য কী করতে হবে, ক্লাচ এবং ব্রেক দুটোকে একসাথে এরকম চিপতে হবে, দিয়ে গাড়িটাকে দাঁড় করে দিতে হবে। তাতে কী হবে, আমরা যদি ক্লাচ আর ব্রেকটাকে একসাথে চিপে যদি দাঁড় করিয়ে দিই তাহলে কী হবে, আমাদের গাড়ির ইঞ্জিনটাও বন্ধ হচ্ছে না, খালি যদি ব্রেক করতাম তাহলে ইঞ্জিন বন্ধ হয়ে যেত। এতে কী হচ্ছে, ক্লাচ ব্রেকটা একসাথে করলে গাড়িটা স্টপও হয়ে যাচ্ছে, আগের যে দুর্ঘটনাটা হতো সেটাও কিন্তু আমরা দুর্ঘটনাটাও এড়িয়ে যাচ্ছি এবং গাড়ির ইঞ্জিনও বন্ধ হচ্ছে না, গাড়ি আমরা স্টপ করে নিতে পারছি। তো আমাদেরকে এই তিনটা পয়েন্টে আমাদেরকে ক্লাচ এবং ব্রেকটা অ্যাপ্লাই করতে হবে। তো প্রথমটা হলো যখন আমরা হাই স্পিডে থাকবো, যখন আমরা হাই স্পিডে গাড়ি থাকবে তখন আমাদেরকে আগে ব্রেক করতে হবে, এবার স্পিডটা কমে যাবে তখন আমরা ক্লাচটা তার সাথে করব। এবং দ্বিতীয় যে হচ্ছে পয়েন্টটা হলো সেটা হচ্ছে গাড়ি যখন আমরা মিডিয়াম স্পিডে কোনো জ্যাম্পে ট্রাফিকে গাড়ি চালাবো তখন আগের গাড়ি দাঁড়িয়ে গেলে তখন আমাদেরকে কী করতে হবে, আগে ক্লাচ করতে হবে যেহেতু আমাদের গাড়ি স্লো আছে, দিয়ে আমাদেরকে ব্রেক করে গাড়িটাকে স্টপ করতে হবে। এবং তৃতীয় যে পয়েন্টটা হচ্ছে সেটা হচ্ছে আচমকা ধরুন আমাদের যখন কাছে কোনো কিছু চলে আসবে তখন গাড়ি হয়তো মিডিয়াম স্পিডেই আছে, তো আমাদেরকে ক্লাচ এবং ব্রেকটা দুটাকে একসাথে অ্যাপ্লাই করতে হবে। তো আশা করি যাদের মনের মধ্যে এই প্রশ্নগুলো ছিল যে আগে ক্লাচ করব কি আগে ব্রেক করব, সেইটা আশা করি সলভ হয়ে গেছে। তো ভিডিওটা আপনাদের ভালো লাগলে, কাজে লাগলে তো ভিডিওটা অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করে এখনও না থাকেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভিডিও দেখার জন্য। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গাড়ি চালাবার সময় অবশ্যই সিট বেল্টটা পরবেন। নমস্কার।